হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বি ফিট বাই শাশুড়ি ধর। তো আজকে দেখতে পাচ্ছ একটা ডেইলি ব্লগে চলে এসেছি আমরা। আজকে আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ, বিকজ আজকে আমাদের হাউসের ডিপ ক্লিনিং হচ্ছে, একদম বাইরে লোক এসে গেছে, লোক করছে। এই ঘরটা মোটামুটি হয়েছে, সব তোষক ফোষক দেখতে পাচ্ছ, সব তোলা হয়েছে, সব ওলট পোলট ঘর। ওই দিকে আমি দেখাচ্ছি একটু পরে কি অবস্থা, মানে আরো অবস্থা খুবই খারাপ। অ্যান্ড এই মাইকটা আমি নিয়েছি অনলাইনে অ্যামাজন থেকে, সো এটাও টেস্ট করছি এখন। দেখা যাক কিরকম সাউন্ড কোয়ালিটিটা আসে, সাউন্ড কোয়ালিটিটা ইমপ্রুভ হলো নাকি সেটা তোমরাও আমাদের বলো। আর উনি হাতে নিয়ে বসে আছে, লাগাইনি। মাইক টেস্টিং, মাইক টেস্টিং। হ্যালো 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 হ্যালো। চলো, রিয়ান গেছে স্কুলে, এক্ষুনিও আনতে যাবে রিয়ানকে। বাবা আজকে যাবে একটু হসপিটালে, দাঁতের একটু প্রবলেম হচ্ছে সেটা দেখাতে, তো আজকে ওই নিয়ে আসবে রিয়ানকে বাড়ি। আগে বলো, 6:30 থেকে আমরা বসে আছি, বসে বসে সমস্ত সব পরিষ্কার করছে। কি গরম, গরমকালে কেউ এই সমস্ত কাজকর্ম করে বলো? তাও করে যাচ্ছে। ডিপ ক্লিনিং তো করতেই হবে বাড়ি। কি ঘাম, কি কষ্ট। তো আজকে আমাদের জিমে যাওয়া হয়নি, এন্ড সকাল 6:30 থেকে লোক এসে গেছে, বুঝতেই পারছ তো। আর কি জন্য তো বললাম, ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট আজকে আমরা করেছি আমাদের ফেভারিট ওটমিল উইথ ম্যাঙ্গো, বেনানা এন্ড অল দ্য সিডস, যেটা আমাদের এখন খুব ফেভারিট চলছে, কারণ ম্যাঙ্গো সিজন জানোই তোমরা, আর ম্যাঙ্গো তো আমাদের সবার খুব প্রিয়। সবার প্রিয় মানে এতটাই প্রিয়, পার উইকে 50 কিলো ম্যাঙ্গো খাওয়া হয়ে যায়। মিথ্যে কথা বলো না, এটা সত্যি কথা। ওরকম না, মানে মানে 2 কিলো মানে 2 দিন। হ্যাঁ, 2 কিলো মানে 2 দিন, তাহলে আমি 50 কিলো মিথ্যে কথা বলছি? 3টে আমে হয়ে যায় 1 কিলো। যাই হোক, তো আম খাওয়া তো ভালো, আম অনেক নিউট্রিশিয়াস ফ্রুট বলে ওয়েট লসের সময় খেতে নেই অল, বাট অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স, আমি তো ওয়েট লসের সময়ও ডায়েট প্ল্যানে ম্যাঙ্গো রেখেছি এন্ড ফুল প্রুফ ম্যাঙ্গো খেয়েছি। অন্যান্য খাবার গুলো একটু কমিয়ে দিয়েছিলাম, ভাত রুটি এন্ড অল দ্যাট। ম্যাঙ্গো বাইসে, ম্যাঙ্গো আমি কমাতে পারবো না, ম্যাঙ্গো ইজ অল টাইম ফেভারিট। মানে ম্যাঙ্গো ম্যাঙ্গো, আমি আমের মানে ছোটবেলায় আমায় বলতো যে আমালার সাথে বিয়ে দেবে, কিন্তু সোনা আই আই ইয়া দ্য বয়েজ। যাও 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 রিয়ানকে নিয়ে। তো এইখানে চলো দেখিয়ে দিই হল ঘরের অবস্থাটা, জাস্ট দেখো পুরো উলট পালট হয়ে গেছে। এখানে ক্লিনিং চলছে প্রচন্ড, পর্দাগুলো সব খুলে দিয়ে হচ্ছে সব খাটের তলা থেকে এন্ড অল দ্যাট, আর সব উলট পালট হয়ে যাবে একটু বাদে আরও। আর ঘরটা আগে ঝুলগুলো সব ঝাড়া হয়ে গেছে এন্ড অল, আর ক্লিনিং শুধু মোছা টোচা সুইপিং বাকি। হ্যালো, হ্যাঁ কোথায় গেছো? হয়েছে কাজ, এসছে আজকে ডাক্তার? দেরি হবে নাকি? মা গেছে? কি রোদ আজকে বাইরে, কি গরম। আচ্ছা আচ্ছা, এমনি অসুবিধা এমনি অসুবিধা হয়নি তো কোনো? ঠিক আছে ঠিক আছে, হয়ে গেলে এমনি মেসেজ করে দিও আমাকে, আর আমি ফোন করবো পরে, দুপুর নাগাদ ফোন করবো। ঠিক আছে, সাবধানে। হ্যাঁ ঠিক আছে ঠিক। তো এখানে চলে এসছে রিয়ানকে নিয়ে। রিয়ান কোথায়? এই ঘরে চলে আয় রিয়ান, এই ঘরে চলে আয়, ওই ঘরে ধুলো, চলে আসো। আরে বাবা, এ তো পুরো বাবা লাগছে রে তোকে। সবই তো তোর 10-10 হচ্ছে। এই তাড়াতাড়ি মোজা খোল, মোজা খোঁজা সব ধুলো হয়েছে, এখানেই রাখ না সব, ওই ঘরে এখন ধুলো তো। এই ঘরটা হয়েছে তাও ঝাড় দেওয়া, এখন কি হয়েছে? জল খাবি? জল খা। আর সকালে কি খাবি? টিফিন খেয়েছিস? সকালে ডিম পোচ খাবি? ডাবের জল, মোজা, জামা প্যান্ট খোল। ঠিক আছে চল দেখুন বাবা কিরকম সেবা করছে ছেলে। সকালে আমার এনার্জি থাকে না। সব খেলনা ফেলে দেবো। হ্যাঁ দাদা চাবি নিয়ে। হ্যাঁ তো গাইজ, এখন বাজে অলমোস্ট 4টে, আর এই আমাদের ক্লিনিং কমপ্লিট হলো, অ্যান্ড এখন আমরা বসেছি লাঞ্চ করতে এখানে। আর লাঞ্চ আজকে একটু করতে দেরি হয়ে গেল, রিয়ানের আগেই খাওয়া হয়ে গেছে। তো আজকে লাঞ্চে কি কি আছে চলো দেখেন।
তো লাঞ্চে আজকে আছে হচ্ছে চিকেন রাইস পটল ভাজা আর এখানে টক ডাল, এখানে উপর থেকে ছোট একটু দিয়েছে চিকেন পাকোড়া আর এখানে স্টার্ট করে দিয়েছে খাওয়া। তো চলো এখন আমিও খাওয়া তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই। গাইস সো ইভিনিং টাইম অ্যান্ড রিয়ান সুইমিং করে চলে এসেছে আর এখন যাবে ও টিউশনসে। দেখতেই পাচ্ছ সব কার্টেন্স ফার্টেন্সগুলো সব ধুতে রেখেছি অ্যান্ড আমি এখন রেডি হয়ে গেছি টু গো টু মাই সুইমিং ক্লাস। জিম আজকে হয়নি তো সুইমিং আজকে মাস্ট করতেই হবে। তো চলো এখন আমি চলে যাবো আমার সুইমিং ক্লাসে। So guys, I'm back from swimming and as you can see, I look very, very tired. So, pochondo hapiye jai gym kore eshe and ghum peye jai, but I try to go out. সাইক্লিং করে একটু ওর দোকানে চলে যাই বা একটু মামার সাথে দেখা করে আসি। মামার কাছে অনেকদিন যাওয়া হচ্ছে না, যাবো এর মধ্যে একদিন। সো যাই হোক, তো আজকে আর বেরোলাম না, ইচ্ছে করছে না, একটু ঘুম ঘুম পাচ্ছে, দুপুরে সেরকম ঘুমাতে পারিনি, রেস্ট নিতে পারিনি। আর আজকে তো বাড়ির অবস্থা খুবই খারাপ, সব উলট পালট হয়ে রয়েছে, সেগুলো একটু গোছানো গাছানো ছিল। সো রাত্রেও আসলে হয়তো একটু বেরোতে পারি, কারণ এই মাইকটাকে একটু টেস্ট করতে হবে কি বাইরে বাইকের আওয়াজের সঙ্গে এটা ডিনয়েস করছে নাকি, ভালো সাউন্ড আসছে নাকি। তো তার জন্য একটু হয়তো রাত্রেবেলা বেরোতে পারি, আমার নাও বেরোতে পারি, আই ডোন্ট নো। সো রিয়ান টিউশন আসলে আজকে উপরে খাবে, উপরে ওটা ওখানে খাবে আজকে, অ্যান্ড আমি আরও একটু বেরোবো রাস্তায় হয়তো। সো এই মাইকটা নিয়েই বেরোবো টেস্ট করার জন্য। সো দেখা যাক কেমন পারফরমেন্স দেয়। আর যদি তোমাদের কিছু মন্তব্য থাকে কমেন্টসে জানিও অ্যাবাউট দ্য ভয়েস কোয়ালিটি অফ দিস মাইক্রোফোন দ্যাট আই এম ইউজিং। সো যাই হোক, চলো এখন একটুখানি গোছগাছ আর বাকি আছে সেগুলো এখন একটু সেরে ফেল। সো গাইজ, আজকে দোকানে ওর বেশি কাস্টমার থাকার জন্য আর বেরোনো হলো না, অ্যান্ড মাইক টেস্টিং আজকে আর করা হলো না বাইরে, কালকে হোপফুলি করা হবে। তো এখন আমরা ডিনার নিয়ে বসে পড়েছি। সো আজকে দেখে নাও ডিনারে কী কী আছে। তো ডিনার এখানে আছে তরকার ডাল উইথ কাবলি ছোলা অ্যান্ড দুটো করে ডিম পোচ। তো এটাই হচ্ছে আজকে আমাদের সিম্পল ডিনার।